কোরবানির গুস্ত নিজে খাবে নিজের পরিবার পরিজনদেরকে খাওয়াবে আত্মীয় স্বজনকে হাদিয়া দিবে এবং গরিব মিসকিনদেরকে সৎকার করবে গুস্ত বিতরণের মুস্তাহাব তরিকা হলো তিন ভাগ করে এক ভাগ পরিবার পরিজনের জন্য রাখবে বাকি দুই ভাগের এক ভাগ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং এক ভাগ গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে কয়েক ব্যক্তি একসাথে শরিক হয়ে যদি একটি পশু কোরবানি করা হয় তাহলে পাল্লা দ্বারা মেপে সমানভাবে গুস্তের বন্টন করতে হবে এক্ষেত্রে আমাদের দেশে অনেকে অনুমানের সাথে গুস্ত দিয়ে দেন কিন্তু অনুমান ভিত্তিক সেই পরিমাপ শুদ্ধ হবে না এখানে অনুমান করে বন্টন করাটা জায়েজ নেই একসাথে মনে করেন একটা পশুতে সাতজন বা পাঁচজন বা চারজন বা তিনজন মিলে যদি একটা পশু কোরবানি দেন তাহলে পাল্লা দ্বারা দাড়ি পাল্লা দ্বারা পাল্লা পাথর দিয়ে মেপে মেপে আমাদেরকে সেই গুস্তগুলা বন্টন করতে হবে আন্দাজে কোনো কাউকে কোনো শরিকানকে গুস্ত দিলে সেটা জায়েজ হবে না সমানিত সুদে কোরবানির গুস্ত মুসলিমকে দেওয়া জায়েজ কিন্তু মজুরি বাবদ দেওয়া জায়েজ নেই অবশ্যই মুসলিমকেই দেওয়া উত্তম এখানের মধ্যে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে কোনো অমুসলিম যদি তাকে ইন্সপাইরেশনের জন্য তাকে তারকিব উৎসাহ প্রদানের জন্য এবং ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট করার জন্য কোনো মুসলিমকে কোরবানির গুস্ত দেওয়া জায়েজ আছে তবে কোরবানির গুস্ত পবিত্র কোরবানির গুস্ত মুসলমানদেরকে দেওয়াটাই হল উত্তম এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার যে কোরবানি গুস্ত যারা কাটবে বা গরু যারা কাটবে তাদেরকে মজুরি বাবদ কিন্তু গুস্ত দেওয়া যাবে না এখানের মধ্যে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে আলাদাভাবে সমানিত শুধু কোরবানির গুস্ত দাতার জন্য বিক্রি করা জায়েজ নেই সেটা মাকর হেতারিমি বা সেটা হারাম পর্যায়ে যদি কেউ বিক্রি করে তাহলে এর মূল্য সৎকা করে দেওয়া ওয়াজিব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোরবানি দাতা সে কোরবানি করার পরে কোরবানির গুস্ত সে বিক্রি করতে পারবে না এবং কোরবানির গুস্ত বিক্রি করা সেটা মাক্র হ্যা তাহারিমি যদিও কেউ যদি কেউ বিক্রি করে থাকে তাহলে সেই গুস্তের টাকাটা সৎকা করে দেওয়াটা হল ওয়াজিব কষাইকে গুস্ত বানানোর মজুরি স্বরূপ গুষ্ঠ চামড়া রশি প্রবৃত্তি দেওয়া যায়জ নেই যে কষাই গরু সেটা কাটবে সেই কষাইকে মজুরি স্বরূপ গুস্ত চামড়া রশি প্রবৃত্তি দেওয়া যায়জ নেই তাহলে তাকে পারিশ্রমিক দিতে হলে তা ভিন্নভাবে আদায় করতে হবে টাকা পয়সার মাধ্যমে সেটা ভিন্নভাবে আদায় করতে হবে হ্যাঁ পারিশ্রমিক ভিন্ন এমনিতে তাকে খুশি হয় কিছু গুস্ত আমরা দিয়ে দিতে পারবো কোরবানির বস্তু তিন দিনের বেশি সময় জমা রাখা করা যায় আছে তিন দিনের বেশি সময় আপনি আপনার ফ্রিজে আপনি রিজার্ভ রাখতে পারবেন আপনার যে অংশটুকুন আছে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজনকে দেওয়ার পরে গরিব মিসকিনদেরকে দেওয়ার পরে একটা ভাগে আপনি যে অংশটা পাবেন সেটা তিন দিনের বেশিও আপনি সেটাকে সংরক্ষণ করতে পারবেন সেটা আপনি রাখতে পারবেন এরপরে কোরবানির পশুর যে রশি সেটাও কিন্তু সৎকার করে দেওয়া মুস্তাহাব সেটাও নিজের কাছে না রাখাটাই উত্তম মহান আল্লাহ পাক যেন আমাদেরকে সন্ন্যাহ মোতাবেক কোরবানি করার তৌফিক দান করেন اللہ کا چمرہ پرتھنا کرچی اللہم آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ